ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজশাহী 5 আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি এই রাজশাহী 5 আসন, পুঠিয়া এবং দুর্গাপুর, এই দুটি উপজেলার এই আসনটি। আমরা আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। এইবার আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এবং চতুর্থ সংসদের সাবেক সংসদ সদস্য আবুল হোসাইন। তার কাছে জানতে চাইবো এই আসন ঘিরে আপনাদের প্রস্তুতি কিংবা আপনাদের চিন্তা ভাবনা কি আগামী নির্বাচনকে ঘিরে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি টেলিভিশনের সকল কলাকৌশলদের আমি ধন্যবাদ দিচ্ছি, তার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা এবং রাজশাহী এবং দেশবাসীর শুভেচ্ছা আমি জানাই। এটা শোকের মাস, ভাষা আন্দোলনের জন্য যারা শহীদ হয়েছেন এবং দেশ স্বাধীনের জন্য যারা শহীদ হয়ে গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তিনার যে জীবন এবং নাশ হয়েছে সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি জাতীয় পার্টির নেতৃত্বে আমি এই রাজশাহী, তখন 4 ছিল এখন 5 আসনের আমি সংসদ সদস্য ছিলাম। এই আসনে আমাকে নমিনেশন দেওয়ার কারণে আমি আল্লাহর ইচ্ছায় এখানে সংসদ সদস্য হয়েছিলাম। আমি এখানে তার উপজেলা সংস্কার সহ পল্লী মানুষের উপকারের জন্য পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শকে আমি লালন করে তাকে আদর্শকে নিয়ে আমি এলাকায় উন্নয়নের কাজের জন্য আমি আমার জীবনের একটা অংশ আমি এখানে সবসময় নিয়োজিত করেছি এবং এটা আমি এদেশের নাগরিক হিসাবে, আমি এদেশের স্বাধীনতা সংগ্রামে একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসাবে অংশগ্রহণ করার জন্য আমার মধ্যেও একটা চেতনা ছিল যে দেশের মানুষের ভালো হোক, আমাদের এখানে নিরাপত্তা হোক, শিক্ষা পাক, স্বাস্থ্য পাক, রাস্তা পাক, এখানে ন্যায় বিচার হোক। সবচেয়ে যুদ্ধ যেটা হয়েছে সেটা হলো এই, আসলে স্বাধীনতা সংগ্রামের যত ধাপে ধাপে আন্দোলন হয়েছে শেষ ধাপ ছিল গণতন্ত্র। হ্যাঁ, এখানে সেই সময় আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরেও তাদেরকে ক্ষমতা দেওয়া হয়নি, যার জন্য সেই আন্দোলনে সারা দেশের মানুষ, আবাল বৃদ্ধ বিনেতা এবং শিক্ষক ছাত্র জনতা আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধে অবতীর্ণ হয়। সেই যুদ্ধে আমিও সক্রিয় অংশগ্রহণ করছি, সেই সময় যারা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি একটি কথা বলতে চাই, দেশের মানুষ, এটা সাধারণ মানুষ, অল্প ছোট্ট দেশ, গ্রামীণ শহর, গ্রামীণ গ্রাম, এইটাকে সুন্দর এবং সুন্দর করতে হবে, আমাদেরকে চলাফেরা শিক্ষা সর্বক্ষেত্রেই করতে হবে। আমরা মনে করি জাতীয় পার্টির যে আমাদের রাজনৈতিক আমাদের যে পরিকল্পনা সেটা এদেশের মানুষের চাহিদার সঙ্গে আমি মনে করি সম্পূর্ণরূপে পরিপূর্ণতা লাভ করতে পারে। জি, আপনি নিজেও এই আসনের সংসদ সদস্য ছিলেন, আপনার পরে বিএনপির সংসদ সদস্য পেয়েছে এই আসন থেকে এবং বর্তমানে আওয়ামী লীগ টানা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে, তো আপনার চোখে যদি আমি এই 3টি দলের বা 3টি সরকারের সময়ের উন্নয়নের কথা বলি, আপনার চোখে দৃশ্যমান উন্নয়নগুলো এখন যেটি হচ্ছে এই সরকারের সময়ে, শিক্ষা, তারপরে অবকাঠামোগত উন্নয়ন, সর্বদিকে যে উন্নয়ন হচ্ছে তার জায়গায় আর কী প্রয়োজন বলে আপনি মনে করেন, যে আর কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত আপনারই এলাকার উন্নয়নের জন্য? আমাদের এলাকা, এটা জানেন যে রাজশাহীর যে একসময় যেটা বঙ্গ বিভক্ত হয় নাই, কলকাতা রাজধানী ছিল, তখন রাজশাহীর মূল শহর বা জেলা সদর ছিল আমাদের পুঠিয়া, পুঠিয়ার রাজবাড়ি এখানকে কেন্দ্র করে। কিন্তু এখানে আমরা দুঃখিত, আমি নিজেও মানে সেই সময় ক্ষমতায়ন ক্ষমতা থেকেও এখানকার যে মানুষের চাহিদা ছিল সেগুলো আমরা পূরণ করতে পারি নাই। এখানে এটা যেটা বলা হচ্ছে যে শিক্ষায় আমি একটা মানে এখানে পুঠিয়া দুর্গাপুরে শিক্ষা ব্যবস্থায় আমি একটা কাজ করেছি, এটা আমি মনে করি দাবি করতে পারি, যেখানে প্রাইমারি স্কুল 40টার মতো, হাই স্কুল এবং সব মিলে আমি এখানে কলেজ সহ 50টা শিক্ষা প্রতিষ্ঠান আমি তৈরি করেছি। এখানে ভকেশনাল কারিগরি শিক্ষা এগুলোর আরও দরকার, সেটার প্রতি নজর দেওয়া দরকার ছিল। আমরা তো ক্ষমতার বাইরে চলে গেছি, যার জন্য এগুলোর প্রতি আমি আশা করব যে সামনে আমাদের পরিকল্পনা থাকবে। আইটিটাকে আমাদের যুবক এবং সারা পৃথিবীকে, আমাদেরকে যদি ব্যবসা বাণিজ্য শিক্ষা এবং এখানে যদি অগ্রসর হতে হয় আইটিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, এটারও অনেকটা অভাব আছে আমাদের পুঠিয়া দুর্গাপুরে। তারপরে আমি বলি যে রাজনৈতিকভাবে যে কমেন্টস থাকবে, বিশেষ করে সংসদ সদস্যবৃন্দ, তাদের সরকারি বিভিন্ন
মানে সুযোগ সুবিধা ওগুলা দিকে নজর না রেখে আমি মনে করি যে জনগণের যেটা জাতীয়ভাবে প্রয়োজন সেগুলোর প্রতি নজর দেওয়া দরকার, সেটা কম হয়েছে এখানে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং জেলা জাতীয় পার্টির আহ্বায়ক, তিনি তার কথা বললেন, দলের কথা তুলে ধরলেন, স্থানীয়ভাবে তাদের যে প্রস্তুতির কথা সেটিও তুলে ধরলেন এবং সামগ্রিকভাবে এই পুঠিয়া দুর্গাপুর অর্থাৎ এই আসনের উন্নয়নের জন্য তার যে পরিকল্পনা বা তার পক্ষ থেকে যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরলেন। নিশ্চয়ই আজকে রাত 11টার সময় এই আসনের বর্তমান যিনি সংসদ সদস্য রয়েছেন তিনি যুক্ত হবেন, তিনি অনেক আজকে সারাদিনে আমাদের যে কথা বা দাবি দেওয়া উঠেছে সেগুলো সম্বন্ধে তার পক্ষ থেকে তার বক্তব্য তিনি তুলে ধরবেন। তখন কার পর্যন্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি।